এই লিস্টের পত্রিকার একটা বাক্য এনে আমরা চুলচেরা বিশ্লেষণ করে ভেঙে ভেঙে অনুবাদ করবো ঠিক আছে এটা হচ্ছে অনুবাদের ক্লাস আর যারা ইংলিশ থ্রি ইন ওয়ান কোর্সে ভর্তি হতে চান বা ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য বেচ সেভেন এখন ভর্তি চলছে বেচ সেভেনে দেখুন আমাদের বেচ এক থেকে শুরু করে ছয়টা বেচই একদম ফুল ফিল ঠিক আছে আর এখন আপনারা চাচ্ছেন আর একটা নতুন বেচ করার জন্য সেজন্যই বেচ সেভেন করেছি অলরেডি বিশ থেকে তিরিশ জন ভর্তি হয়ে গেছে আপনারা যারা অংশগ্রহণ করবেন এই কোর্সে অংশগ্রহণ করতে চাচ্ছেন এই কোর্সটি আসলে কিসের মেনলি এই কোর্সটি হচ্ছে ইংলিশ থ্রি ইন ওয়ান কোর্স মানে হচ্ছে তিনটি বিষয় এখানে ক্লিয়ার করা হবে একটা হচ্ছে রাইটিং রিডিং অ্যান্ড ট্রান্সলেটিং এই তিনটি বিষয়ের উপর গ্রামাটিক্যাল যত মারপেজ পেজ আছে একটা বড় সেন্টেন্স বুঝার জন্য বা লেখার জন্য একটা সেন্টেন্সে কি কি গ্রামার বিষয়গুলো আলোচনা করা হয় কি কি না জানলেই নয় সেই বিষয়গুলো আমরা এখানে অনুধাবন করার চেষ্টা করবো চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি এটা একটা লং কোর্স প্রায় দুই থেকে তিন মাসের মধ্যে ষাট থেকে সত্তরটি ক্লাস হবে মাত্র ফি ধরা হয়েছে এক টাকা যাদের ইচ্ছা তারা সেখানে ভর্তি হবেন নয়তো আমাদের গ্রুপ আছে আমাদের বই আছে সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন যাই হোক তো আজকে আমরা যে সেন্টেন্সটি নিয়ে অ্যানালাইসিস করব সেটি হচ্ছে ডেইলি স্টার পত্রিকার মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক্সটি পার্ট সেটি হচ্ছে ডেইলি স্টারের এডিটোরিয়াল অংশগুলো সো এই এডিটোরিয়াল অংশগুলোর যে এডিটর সাহেব যেভাবে লিখে থাকেন একজন প্রফেশনাল রাইটার সেই লেখাগুলো যদি আমরা প্রতিদিন বিশ্লেষণ করি বা সেই লেখাগুলো যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমরা নিজেরাও আমাদের লেখার মধ্যে একটা প্রফেশনালিজম ভাব নিয়ে আসতে পারি যাই হোক তো এই যে ডেইলি পত্রিকার সেটি আমরা দেখেছি যে এই একজন পুলিশ অফিসার আনিসুল নামে একজন পুলিশ অফিসারকে একটা হসপিটালে আপনার মেরে ফেলা হয়েছে তো ওই ব্যাপারটা নিয়ে একটা এডিটোরিয়াল লেখা হয়েছিল যেমন আমরা হেডলাইনটা যদি একটু পড়ি দেখুন হেডলাইনটি বলা আছে পুলিশ রিভিলস হরিফিক অ্যাবিউজ অফ পেশেন্টস ইন মেন্টাল হসপিটাল মানে মানসিক হাসপাতালের রুগীদেরকে কি করা হচ্ছে হরিফিক অ্যাবিউজ ভয়ঙ্করভাবে নির্যাতন করা হচ্ছে এবং সেটা পুলিশ অফিসার যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর মাধ্যমে রিভিলস হয়েছে মানে সেটা উদ্ঘাটিত হয়েছে বা প্রকাশ পেয়েছে সো পুলিশ অফিসার্স ডেথ পুলিশ অফিসারের মৃত্যুই ওই বিষয়টাকে কি করেছে এখন আলোচনায় লাইনলাইটে নিয়ে আসছে বা প্রকাশ করেছে বা ফোকাসে নিয়ে আসছে এটা হেডলাইন দিয়ে এডিটর সাহেব তার সেন্ট তার এডিটোরিয়ালটি লেখা শুরু করেছেন দেখুন এখানে অনেকগুলো সেন্টেন্স আছে তো আমরা এখান থেকে একটা সেন্টেন্স সিলেক্ট করবো যেটা সবচেয়ে বড় এবং একটু জটিল তো সেই সেন্টেন্সটা দেখবো যে উনি আসলে গ্রামাটিক্যাল কী কী পয়েন্ট এখানে ব্যাখ্যা করেছেন বা কীভাবে তিনি একটা সেন্টেন্স লিখেন তার টেন্ডেন্সিটা কিরকম বা তিনি যে সেন্টেন্সগুলো লিখেন তিনি কিন্তু অভিজ্ঞ তো তার লেখাটা যদি আমরা একটু অ্যানালাইজ করি তাহলে আমরা নিজেরও এরকম সেন্টেন্স

এই যে সেন্টেন্সটি নিয়ে আসছি এই সেন্টেন্সটিকে আমরা এখানে যদি পেস্ট করি দেখুন আমরা অলরেডি করা হয়ে গেছে তো এই যে সেন্টেন্সটা আমরা এখান থেকে সিলেক্ট করেছি এই কিন্তু আজকে আমরা আলোচনা করব ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবো ঠিক আছে তো অলরেডি আমরা এই সেন্টেন্সটি এখানে আনা হয়েছে আমরা একবার জাস্ট রিডিং পরে নিচ্ছি দেখি আমরা এই সেন্টেন্স থেকে রিডিং পরে কিছু বোঝা যায় কিনা লেখা আছে দেখুন সিসিটিভি ফুটেজ ফ্রম দ্য মাইন্ড এইট সাইকিয়াট্রি অ্যান্ড ডি এডিকশন হসপিটালস ইন দ্য ক্যাপিটালস আদাবর where senior assistant superintendent of police anisul Karim met an untimely death on monday it paints quite a clear picture of what the tehsil division deputy commissioner has called an obvious murder it shows anisul being wrestled to the ground by five to six people who tie his hands back behind his back অ্যান্ড পুশ হিম ইন্টু আ স্মল রোম এটা আসলে একটা বড় একটা বাক্য এটা রিডিং পরে হয়তো আপনি কিছুই বুঝতেছেন না বা আরেকটু সময় নিয়ে বুঝলে রিডিং পড়লে হয়তো বোঝা যেত তা সমস্যা নেই আমরা এটাকে একদম প্রথম থেকে একদম ভেঙে ভেঙে চুলচেরা বিশ্লেষণ করে এটার অনুবাদ করবো যাতে আপনি ব্যাপারটা বুঝেন সব কিছু যাতে আপনার কাছে ধরা পড়ে গ্রামাটিক্যাল রুলস টুলস যা আছে সব কিছু যাতে ধরা পড়ে মিনহাজুর রহমান ক্লাস কি অনলাইনে হবে হ্যাঁ ক্লাস অনলাইনে সব নিউ চন্দ্র রয় বলেছেন আপনার বইয়ের দাম কিন্তু বইটা বাজারে তিরিশ টাকায় পাওয়া যায় প্রত্যেক মাসে মাসে আমরা লিখি মাসিক এডিটোরিয়াল নিউজ ওকে মাছ লাভ অ্যান্ড থ্যাংকস ভেরি হেল্পফুল গাইবন্দা থেকে একজন বলেছেন আই এম ফ্রম রাজশাহী রাজশাহী থেকে রংপুর থেকে গুকুল রায় বলেছেন শাওন প্রধান হাই আই এম ফ্রম বাংলাদেশ তোফাইল আহমেদ ব্রাহ্মণবাড়িয়া থেকে রাসেল মাহমুদ চট্টগ্রাম থেকে আজিমপুর থেকে আছেন ঢাকা আমিও ঢাকায় আছি মিনহাজুর রহমান আজিমপুর থেকে শেখ ইরশাদ হক ময়মনসিং থেকে ঢাকা থেকে ডাঙ্গাই থেকে আকাশ দাস হাই বলেছেন ভাই স্পষ্ট শোনাও দেখা যাচ্ছে ওকে তো আমরা ব্যাপারটা হয়তো বুঝাতে পেরেছি আমরা কি নিয়ে আলোচনা করছি আই এম ফ্রম কুড়িগ্রাম থেকে একজন বলেছেন যাই হোক ব্যাপারটা হয়তো আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনার এবং আপনারা যারা এখানে আছেন তারা রেসপন্স করবেন আশা করি আমরা আজকের এই বিশ্লেষণে আপনারা রেসপন্স করবেন যারা এখনও যদি জাস্ট নাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও আপডেটের নোটিফিকেশন পেয়ে যান হাতে একটু সময় কম আমাকে একটা জায়গায় যেতে হবে তো আমি একটু তাড়াহুড়া করব তো প্রথমত দেখুন আমাদের যে সেন্টেন্সটা আমরা এখানে লিখেছি সেই সেন্টেন্সটার দিকে যদি আমরা একটু মনোযোগ দেই তো সেন্টেন্সটার একদম প্রথম যে অংশটুকু আছে অর্থাৎ এই যে এখান থেকে শুরু হয়েছে যে যেখান থেকে সেন্টেন্সটা শুরু হয়েছে আমরা সেখান থেকে শুরু করতেছি তবে এটাকে আমরা কি করতে পারি প্রথম যে শুরু করেছে মানে টেকনিকটা আমি আপনাকে বলছি কীভাবে আমরা শুরু করি বা কীভাবে আমরা ব্যাখ্যাটা বিশ্লেষণটা করব তো প্রথমত আমরা এটাকে মার্কিং করলাম এটা হচ্ছে এক নং এক নং কতটুকু মার্কিং করবো এক নং পর্যন্ত দেখুন মানে এক নম বা এক নাম্বার দিয়ে আমরা কতটুকু অংশ মার্কিং করবো যেমন সি টি টিবি ফুটেজ এই পর্যন্ত আমরা মার্কিং করি ঠিক আছে সি সিটিভি ফুটেজ এটা একটা নাউন ফ্রেজ দেখা যাচ্ছে তো এটা নাউন ফ্রেজের পর যেহেতু প্রিপজিশন শুরু হয়েছে তারপরে আমরা সি সিটিভি ফুটেজ কে একটু আলাদা করে ফেললাম আলাদা করে ফেললাম দেখুন আলাদা করে ফেলেছি সো সি সিটিভি ফুটেজ যে ব্যাপারটা এখানে আছে সেটা হচ্ছে কি এটার অনুবাদ কি এটার অনুবাদ আর কি এটার অনুবাদ হচ্ছে সি সিটিভি ফুটেজ এটার অনুবাদটা তো খুব সহজ তো আমরা এটা সি সিটিভি ফুটেজ রেখেছি এবং এটা যদি গ্রামাটিক্যালি আমরা একটু বিশ্লেষণ করি তো এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ এটা নাউন ফ্রেজ হিসেবে আমরা এখানে রেখে দিলাম ঠিক আছে গেল একটা পয়েন্ট আমরা একটা পয়েন্ট রাখলাম এবার যেটা শুরু হয়েছে সেটাকে আমরা দুই নং দিয়ে শুরু করতে পারি পরের অংশটুকু আমরা জাস্ট রিলেশন খুঁজবো যে কার সাথে কার কি সম্পর্ক করে একটা লেখা এভাবে এরকম বড় করতে পারে ঠিক আছে তো আমরা দুই নম্বরে রাখলাম কি ফ্রম দিয়ে প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে আমরা জানি প্রিপজিশনগুলো কি হয় আপনার বাক্যে দুটি পার্টকে কানেক্ট করার জন্য প্রিপজিশনগুলো আবিষ্কার হয় যেমন আগে নাউন ফ্রেজটির সাথে কানেক্ট করা হবে এখন ঠিক আছে তো ফ্রম এই প্রিপজিশনটি কার সাথে কানেক্ট করবে আগে একটা নাউন ফ্রেজ আছে দেখুন পরেও একটা নাউন ফ্রেজ আছে যে এটা এটা একটা নাউন ফ্রেজ ঠিক আছে দি মাইন্ড এইড সাইকিয়াট্রি অ্যান্ড ডি অ্যাডিকশন হসপিটাল ইন আবার একটা প্রিপোজিশন আছে তো বারবার এটা ভাঙার কোনো প্রয়োজন নেই ইন দ্য ক্যাপিটালস আদাবর এই পর্যন্ত দেখুন এই যে কমা পর্যন্ত আমরা এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে রাখতে পারি তো আমরা এখানে আমরা এই যে অংশটুকু আমরা পেয়েছি এটাকে কিন্তু আমরা যে ট্রান্সলেটটা করতে পারি এটা ট্রান্সলেটটা একদম সহজ কারণ এটা একটা নাউন ফেজ নাউন ফ্রেজের ট্রান্সলেশন খুব কঠিন না এটা খুবই সহজ তো এটা ট্রান্সলেটটা ঠিক এরকম হবে যে রাজধানীর আদাবরে অবস্থিত যেহেতু ইন দ্য ক্যাপিটালস আদাবর বলেছে তার মানে রাজধানীর আদাবরে অবস্থিত মাইন্ড অ্যান্ড সাইকিয়াট্রি অ্যান্ড ডি এডিকশন হাসপাতাল থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ বলতে পারি সিসি হাসপাতাল থেকে এই পর্যন্তও কিন্তু বলা হচ্ছে যে ফ্রম ফ্রম দ্য মাইন্ড এইট ফ্রম দ্য মাইন্ড এইট তার মানে মাইন্ডেট সাইকেয়া অ্যান্ড ডি এডিকশন হসপিটাল হসপিটাল থেকে সিসি টুভি সিসিটিভি ফুটেজ এটা থেকে সিসি টিভি ফুটেজ এটা মানে হচ্ছে এটা থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ সো আমরা এক এবং দুই ট্রান্সলেটটা কিন্তু যদি করি তার মানে দাঁড়া আছে রাজধানীর আদাবরে অবস্থিত মাইন্ড অ্যান্ড সাইট সাইখিয়া অ্যান্ড ডি এডিকশন হাসপাতাল থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ এটাকে আমরা ব্রেক রেখে রেখে ফুটেজ তার মানে এই যে ফ্রেজটি আছে পুরো যে ফ্রেসটি আছে এখানে আমরা কি কি ফ্রেজ পেলাম এটা হচ্ছে নাউন ফ্রেজ আর এখানে যেটা পেলাম এটাকে আমরা বলতে পারি এটি হচ্ছে আপনার একটি এটিকে আমরা বলতে পারি এটি হচ্ছে প্রি পজিশনাল ফ্রেজ প্রি পজিশনাল ফ্রেজ দেখুন এটা আমরা পেয়েছি যে যেসব ফ্রেজ প্রি পজিশন দিয়ে শুরু হয় সেটাই হচ্ছে প্রি পজিশনাল ফ্রেজ তো যেসব ফ্রেস প্রি পজিশন দিয়ে শুরু হয় সেটাকে আমরা বলি প্রি পজিশনাল ফ্রেজ তো আমরা এখানে প্রি পজিশনাল ফ্রেজ পেলাম এখন এই যে দেখুন আগের যে শব্দটি সেটি হচ্ছে একটি নাউন ফ্রেস এই নাউন ফ্রেজের সাথে কানেক্ট করেছে কি এখানকার যে আপনার প্রি পজিশন আছে এটি প্রি পজিশন নাউন ফ্রিজকে কানেক্ট করেছে আরেকটা নাউন ফ্রেজের সাথে এই যে এখানে দেখুন এই যে এটা হচ্ছে আরেকটা নাউন ফ্রেজ তো আমরা জানি যে একটা প্রিপোজিশন আপনার কানেক্ট করে দুটি ওয়ার্ডকে দুটি নাউনকে ঠিক আছে কানেক্ট করে দেবে সো ফ্রম দিয়ে আমরা দুটি প্রিপোজিশন প্রিপোজিশন মাঝখানে বসে এদিকে একটা নাউন ফ্রেজ এদিকে একটা নাউন ফ্রেজ কানেক্ট করেছে ঠিক আছে যদি আমরা এই ফ্রেজটিকে প্রিপোজিশনাল ফ্রেজ বলি ফর্ম সহ সহ যদি আলোচনা করি তাহলে এটি একটি কারণ কারণ কি এটা এটা প্রথমত এবং যেহেতু এটা আগের এই নাউনকে আপনার মডিফাই করতেছে সেই কারণে এটাকে আমরা আরেকটা নামকরণ করতে পারি এবং সেটা হচ্ছে কি আরেকটা নামকরণ করবো সেটা হচ্ছে কি অ্যাজিকটিভ ফ্রেজ দেখুন আমরা এখানে দুটি জিনিস পেয়ে গেছি একটা হচ্ছে আপনার প্রি পোজিশনাল ফ্রেজের এখানে যে ফাংশন সেটা হচ্ছে কি অ্যাজিকটিভ ফ্রেজ হিসাবে এটা এখানে ফাংশন হিসাবে এখানে কাজ করছে তো ব্যাপারটা আশা করি বুঝে গেছেন এই পর্যন্ত হলো এবার আমরা একটু নিচের দিকে যাচ্ছি নিচের যে অংশটুকু আছে সেদিকে একটু বাড়াই সামনের দিকে দেখুন এখানে আমরা চলে আসলাম এখানে আপনার দেখা যাচ্ছে এই যে এখানে দেখুন একদম শেষে একটা কমা দিয়ে সেন্ডেসটি শেষ হয়েছে তাহলে আমরা এখানে একটা কমা রাখলাম কমা দেখুন এই ওয়ার শব্দটি দিয়ে শুরু হয়েছে তাহলে এখানে আমরা মার্ক করলাম এটা এটা হচ্ছে হচ্ছে কয় নাম্বার নাম্বার পজিশনে আছে তো এইবার আমরা সামনের দিকে যাই দেখুন এই ওয়ে শব্দটি আপনার এটি এটি কি এটি কি রিলেটিভ অ্যাডভার্ভ নাকি রিলেটিভ প্রনাউন হিসেবে বসেছে এটা একটু আপনারা আলোচনা করবেন তো এই কমা দেখুন এখান থেকে কমা দিয়ে যে সেন্ডেসটা শুরু হয়েছে এটার কমা শেষ হয়েছে এই যে এই জায়গায় সো এই পর্যন্ত

এটি হচ্ছে হ্যাডওয়ার্ড হ্যাডওয়ার্ক কেন কারণ এই নাউনকেই কিন্তু পরবর্তী ফ্রেজটি মডিফাই করতেছে তো হ্যাডওয়ার্ক কেন হ্যাডওয়ার্ক কেন এই জন্য যে এই পুরো এখানকার যে বড় ফ্রেজটি এটা মডিফাই করতেছে আপনার এই নাউন ফ্রেজটিকে এটি হচ্ছে হ্যাডওয়ার্ড দ্যাট মিনস আমরা এটাকে বলতে পারি সাবজেক্ট অথবা পুরো ফ্রেজটিকে আমরা বলতে পারি এটা একটা সাবজেক্ট ঠিক আছে স্পেসিফিকলি বিশেষ করে যদি বলি তাহলে সিসিটিভি ফুটেজ হচ্ছে এই বাক্যের সাবজেক্ট এটাকে মডিফাই করার জন্য এটা আসছে মডিফায়াররা কিন্তু বাক্যে তেমন সাবজেক্ট অবজেক্ট ভূমিকায় থাকে না তারা যাদেরকে মডিফাই করে যা যেটা হ্যাডওয়ার্ক সেটা হচ্ছে বাক্যের সাবজেক্টের ভূমিকায় থাকে তো এটা হচ্ছে সাবজেক্ট এখন দেখুন এখানে ওয়েয়ার শব্দটি দিয়ে আমরা একটা ক্লজ নিয়ে আসছি যেটা রিলেটিভ ক্লজ ক্লজ বলবো একটা মডিফায়ার ঠিক আছে এটা মডিফাই করবে তার মানে এখানকার পুরো যে ব্যাপারটা আছে এখানে এই এটা সহ যদি আমরা আলোচনা করি পুরো ফ্রেজটা হচ্ছে বাক্যের সাবজেক্ট তবে স্পেসিফিক ভাবে যদি আমরা বলি তাহলে বাক্যের হ্যাডওয়ার্কটি হচ্ছে যেহেতু সিসিটিভি ফুটেজ এই হেডওয়ার্ডটি হচ্ছে স্পেসিফিক বিশেষভাবে এই বাক্যের সাবজেক্ট সিসিটিভি ফুটেজ আর বাকি যে ফ্রেজটি আছে এটি হচ্ছে আপনার প্রিপোজিশনাল ফ্রেজ এই প্রিপজিশনাল ফ্রেজটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ কারণ নাউনকে মডিফাই করতেছে তারপর এখানকার অ্যাডজেক্টিভ ফ্রেজে একটা স্থানবাচক দেখুন ব্যাপার আছে সেটা হচ্ছে কি ইন দা ক্যাপিটালস আদাবর যে ক্যাপিটাল আদাবর রাজধানীর আদাবর নামক একটা স্থান আছে সেই স্থানবাচক শব্দটাকে এন্টিসিডেন্ট হিসেবে নিয়ে ব্যাখ্যা করার জন্য আমরা এখানে একটা রিলেটিভ ক্লোজ নিয়ে আসছি এটা কিন্তু এটাও একটা মডিফায়ার ক্লোজ এটাও কাউকে মডিফাই করবে এখানে মডিফায়ারসরা কিন্তু বাক্যের মেইন কোন পজিশন তারা নিতে পারে না তারা বাক্যে আপনার আশ্রয় করে কোনো একটা এন্টিসিডেন্ট কোনো একটা শব্দ বা নাউনের উপর তারা ভর করে এখানে থাকে তারা বলতে পারেন এরা হচ্ছে আগাসা সেন্টেন্সের কি আগাসা এদের কোনো সেন্টেন্সের কোনো ভূমিকা নেই এরা জাস্ট মডিফাই করতেছে তো এখানে ওয়ার যুক্ত যে ক্লজটি আছে এটারও কোনো ভূমিকা নেই এটা জাস্ট মডিফাই করতেছে কাকে এই স্থান বা প্লেস অর লোকেশন নামক যে শব্দগুলো আছে নাউনগুলো আছে তাদের ব্যাখ্যা করার জন্য আমরা ওয়ার নিয়ে আসি তো এই ওয়ার শব্দটিকে কি বলা হয় এবং ওয়্যার যুক্ত যে ক্লসটি আছে এটাকে কি ক্লজ বলা হয় একটু এটা আপনারা একটু জানাবেন যে ওয়্যার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ট অফ পুলিশ আনিসুল করিম মে অ্যাট অ্যান আনটাইমলি ডেথ অন মানডে এই যে তিন নাম্বারের যে ক্লসটি আছে ক্লসটির শুধু ক্লসটির অনুবাদ করবেন ক্লসটির অনুবাদ কী হবে এবং এখানে ওয়ার শব্দটি এটা কি রিলেটিভ প্রনাউন নাকি রিলেটিভ অ্যাডভার্ভ এবং এখানকার যে ক্লসটি আছে সেটি কি অ্যাজিকটিভ ক্লস নাকি নাউন ক্লস নাকি অ্যাডভার্ভিয়াল ক্লস এই প্রশ্নের উত্তরগুলো আমাকে একটু দিবেন আমি আপনাদের থেকে একটু দেখতে চাই যাতে আপনারাও হাতে কলমে প্র্যাকটিসটা করেন বা বুঝতে পারেন ব্যাপারটা পঞ্চ থেকে বেঁচে ভর্তি হওয়ার পর ক্লাসগুলো রেকর্ড হিসেবে দেওয়া হবে হ্যাঁ রেকর্ড হিসেবে থাকবে সবসময় অল টাইম একটা গ্রুপে রেকর্ড হিসেবে থাকবে সব কিছু ঠিক আছে আই এম ফ্রম বরিশাল ফ্রম নাটোর আমি যাত্রাবাড়ি থেকে সজীব আকন ওকেয়া যাত্রাবাড়ি থেকে সজীব আকন আছেন আমাদের সাথে বইয়ের একটি ছবি দিলে ভালো হতো বইয়ের ছবি আমাদের এই গ্রুপে যে গ্রুপ থেকে আমি লাইভে আসছি লাইভের প্রথমেই দেওয়া আছে মিরপুর ফ্রম সিলেট নোয়াখালী থেকে কোর্সে কত দিন করাবেন স্যার দুই থেকে তিন মাস বা তিন তিন থেকে চার মাসও হতে পারে আমি ভর্তি হতে চাই স্যার কিন্তু কিভাবে ভর্তি হবেন প্রসেসিং দেওয়া আছে বইটা কোথায় কীভাবে পাবো আই এম ফ্রম চাঁদপুর ঢাকা ফ্রম পঞ্চগড় আই এম ফ্রম সিলেট নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আছেন শ্যামল দাস আমার বাড়ি কিন্তু নারায়ণগঞ্জ মেজবাউল ইসলাম আই এম ফ্রম কুষ্টিয়া আই এম ফ্রম কুড়িগ্রাম পাঁচ লাভ এন্ড থ্যাংকস ওকে সো এই অনেকে আনসার করেছেন একজন বলেছেন অ্যাডভার্বিয়াল ক্লজ এটা ক্লজটির আনসার করেছেন অ্যাডভার্বিয়াল ক্লজ তো আমরা দেখি আরও কি আনসার আসতে পারে তারা কি আনসার দেয় আমরা আনসারের অপেক্ষায় থাকি অনলাইনে কোর্স করতে পারবো ভাই প্রসেস কি বলবেন প্রসেসটা হচ্ছে যে আপনি আমার ফেসবুক ইনবক্সে আমার যে যে আইডি থেকে আমি আজকে লাইভে আসছি সেই আইডিতে আপনি নক করবেন ঠিক আছে নক করলে আপনাকে প্রসেসটা বলে দেওয়া হবে অ্যাডভার্বিয়াল ক্লজ ওয়ে মোহাম্মদ মিজানুর রহমান অ্যাডভার্বিয়াল ক্লজ বলেছেন আমাদের যারা বেচগুলো করতেছেন আমাদের এখানে বেচ এক থেকে শুরু করে বেচ ছয়ের যে ক্লাসগুলো করেছেন আমরা এর আগেই কিন্তু একটা ক্লাস করেছিলাম ঠিক আছে তো এই ব্যাপারটা যারা আমার এখানে কোর্স করতেছেন তাদের ভুল হওয়ার কথা না যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু খুব খারাপ লাগবে কারণ আমি আপনাদেরকে অনেক দিন ধরে এগুলো শেখাচ্ছি করেছেন দেখুন যারা অ্যাডভার্ভিয়াল ক্লোজ বলেছেন তাদের আনসারটা ভুল ঠিক আছে সুকেল চাকমা রাইট কারেক্ট আনসার করেছেন ওয়ার হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ভ অ্যান্ড ক্লজ হচ্ছে রিলেটিভ ক্লজ সো সুকেল চাকমা সঠিক আনসার করেছেন আসুকেল চাকমা আমাদের কত নাম্বার বেঁচে আপনি আছেন একটু জানাবেন ফ্রম কক্সবাজার থেকে বলেছেন অ্যাজেকটিভ মো আমিরুল ইসলাম অ্যাজেক্টিভ ক্লোজ বলেছেন মেজবাউল ইসলাম চলে আসছেন আসছেনভ ক্লোজ অ্যাডভার্বিয়াল ক্লোজ যারা বলেছেন তাদের আনসারটা নিতে পারছি না ঠিক আছে এটা হচ্ছে অ্যাজেকটিভ ক্লোজ এবং এই শব্দটি হচ্ছে আপনার একটি রিলেটিভ অ্যাডভার্ভ তো যারা অ্যাডভার্বিয়াল ক্লজ বলেছেন তাদের আনসারটা ভুল জেনে নেন যে এটা হচ্ছে কি অ্যাজেকটিভ ক্লোজ কারণেক্টিভ ক্লস কেন কারণ এটা একটা অ্যান্টিসিডেন্ট নিচ্ছে দেখুন এটা একটা অ্যান্টিসিডেন্ট নিচ্ছে অ্যান্টিসিডেন্ট নিয়ে ব্যাখ্যা করার কারণে এটা আমরা অ্যাজেকটিভ ক্লোজ বলি তো এই পর্যন্ত আশা করি আমরা বেশি কিছু কিন্তু করি নাই এই পর্যন্ত আমরা যা করেছি তা হচ্ছে বাক্যের সাবজেক্ট বের করেছি এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট হেডওয়ার্ড এটা হেডওয়ার্ড ঠিক আছে হেডওয়ার্ড এটি হেডওয়ার্ডটিকে আপনার বুঝতে হবে কোনো একটা সেন্টেন্সে হ্যাডওয়ার্ডটিকে আপনার আইডেন্টিফাই করতে হবে এই হেডওয়ার্ডটিকে মডিফাই করতেছে আপনার এই প্রিপোজিশনাল ফ্রেজ এটিকে আমরা বলি অ্যাজেকটিভ ক্লজ এই প্রিপোজিশনাল ফ্রেজের একটা স্থানবাচক শব্দ আছে ক্যাপিটালস আদাবর এটাকে আবার মডিফাই করতেছে আপনার এই তিন নাম্বার যে ক্লজটি আছে সেটি তো তিন নাম্বার ক্লোজটিকে কেন আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ বলছি কারণ তিন নাম্বারের এই যে রিলেটিভ অ্যাডভার্ব এটা এটাকে অনেকে কিন্তু কনজাংশন মনে করবেন এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব এই রিলেটিভ অ্যাডভার্বটি কার পরিবর্তে বসছে এই যে ইন দ্য ক্যাপিটালস আদাবর এই জায়গার পরিবর্তে এই ওয়ার শব্দটি বসেছে যে কারণে এটাকে আমরা রিলেটিভ অ্যাডভার্ব বলি আর ওয়ার মানে কি ওয়ার মানে হচ্ছে যে ইন হুইচ ওয়ার মানে হচ্ছে কি আমরা বলেছিলাম ওয়ার মানে হচ্ছে ইন হুইচ তাহলে উইচ দিয়ে আপনার এই জায়গার রিলেটিভ প্রোনাউনটিকে ব্যাখ্যা করা হচ্ছে ব্যাখ্যা করার কারণে এই ক্লজটিকে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ বলছি তো আশা করি এই ব্যাপারটা বুঝেছেন এই ব্যাপারটা ট্রান্সলেটটা কিরকম হবে যে এই ব্যাপারটা যদি ট্রান্সলেশন করি আমরা প্রথমত যে বাংলা ট্রান্সলেটটা কিরকম হবে সেটা যদি আমরা একটু দেখি দেখুন যেখানে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম ওয়ার দিয়ে বুঝাচ্ছি যেখানে

তো আমরা এই জায়গায় যেহেতু এটা এটা হচ্ছে সাবজেক্ট পজিশন তাহলে আমরা এটাকে এই এই অংশটুকু কেটে আরেকটা সেন্টেন্স বানিয়ে দিচ্ছি আমরা ঠিক আছে এখানে আমরা আরেকটা সেন্টেন্স নিয়ে আসলাম মার্কিং করলাম এটা এটা হচ্ছে তো তো এটাকে আমরা রাখলাম দেখুন এখানে আমরা যে ক্লসটি পেয়েছি সেটি হচ্ছে কি কিভ ক্লজ এবং চার নাম্বারে বলা হচ্ছে যেটা হচ্ছে সাবজেক্ট সেন্টেন্সের সাবজেক্ট মেট অ্যান্ড আনটাইমলি ডেথ অন মানডে এর মানে হচ্ছে কি যে তিনি একটি অকাল মৃত্যুর মুখোমুখি হলেন ঠিক আছে এটা হচ্ছে কি তিনি একটি অকাল মৃত্যুর মুখোমুখি হলেন তো দেখুন এটার বাংলা হয়ে গেল তিনি একটি অকাল মৃত্যুর মুখোমুখি হলেন সো এই যে এই পর্যন্ত আমরা যে অংশটুকু ব্যাখ্যা বিশ্লেষণ করেছি সেটা কি একটু ছোট করে দেখাচ্ছি আমি এই পর্যন্ত আশা করি আপনি বুঝতে পেরেছেন আমাদের একটু যারা আছেন তারা একটু আনসার করবেন জানাবেন বুঝতে পেরেছেন কিনা সিক্স বেচ অসংখ্য ধন্যবাদ দিলরুবা প্রিয়া বলেছেন ওয়ার আই গেট ইউর বুক ইন নাটোর নাটোরে আপনার আশপাশের যে লাইব্রেরি আছে সেখানে নক করবেন সেখানে খুঁজবেন মোহাম্মদ সোহেল রহমান বুঝেছি স্যার ক্লিয়ার ভাই আই এম ফ্রম জিনাই দেহ ইয়েস স্যার অনেকেই বুঝেছেন অনেকেই ক্লিয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ যারা বুঝতে পেরেছেন আসছি সেটা হচ্ছে যে যে পুরো ব্যাপারটা আমরা দেখলাম পুরো এখান থেকে যে ক্লসটি আমরা এখানে দেখলাম এতক্ষণ যে ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি সেটা কিন্তু আসলে আসলে তেমন কিছুই না সেটা এই যে এতটুকু অংশ আসলে কিছুই না এটা হচ্ছে এই যে কালো অংশটুকু আপনাকে দেখাচ্ছি পুরো কালো অংশটুকু কিন্তু জাস্ট এই যে আপনার হ্যাডওয়ার্ড আছে এক নংয়ের যে হেডওয়ার্ড এক নং যে আমরা ব্যবহার করেছি এখানে উপরে দেখুন এক এর যে নাউন ফ্রেজটি আছে সেটি হচ্ছে বাক্যের সাবজেক্ট এবং বাকি যে কালো অংশগুলো এগুলো কিন্তু আপনার সব মডিফায়ার হিসাবে এখানে এসেছে সো এখানে কিন্তু এগুলো পুরো ব্যাপারটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি ঠিক আছে পুরো ব্যাপারটাকেই সেন্টেন্স থেকে আমরা বাদ দিতে পারি আমার একটু এখানে নেটজনিত একটু প্রবলেম হচ্ছে আজকে বুঝলাম না আপনাদের কাছে ক্লিয়ার কিনা ব্যাপারগুলো একটু জানাবেন সব কিছু ক্লিয়ার হচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা প্রবলেম হয় কিনা না একটু জানাবেন কারণ আমার কাছে মনে হচ্ছে যে টেকনিক্যালি একটু প্রবলেম মানে নেটে একটু প্রবলেম হচ্ছে যাই হোক যেটা বলছি এখানে যে কালো অংশটুকু সেটি হচ্ছে মডিফার আমাদের হেডওয়ার্ক হচ্ছে এই যে সিটিভি ফুটেজ এখন আমরা যদি এটাকে ধরেন সিটিভি ফুটেজকে যেহেতু সাবজেক্ট সেন্টেন্সের বাকিগুলো কিন্তু বাদ এখানকার যে অংশগুলো আছে এগুলো হচ্ছে সব মিডিফায়ার এই অংশগুলো আছে এগুলো মডিফার এগুলোকে আমরা আনলাম না ঠিক আছে বুঝার জন্য সি সিটিভি ফুটেজটি হচ্ছে হ্যাডওয়ার্ক আমরা হ্যাডওয়ার্টিকে ধরে আবার মনে করেন এখানে চলে আসলাম ঠিক আছে সেন্টেন্সের হ্যাডওয়ার্কটি হচ্ছে সাবজেক্ট এই সাবজেক্ট টিকে আমরা এখানে লিখলাম দেখুন এই যে হেডওয়ার্ড এটি হচ্ছে বাক্যের সাবজেক্ট তাহলে সাবজেক্ট কি করবে এবার এবার একটা ভার্ব নেবে নাকি এই সাবজেক্টই ভার্ব নেবে সিসিটিভি ফুটেজ কি করবে ভার্ব নেবে আমরা এখানে চার নাম্বার তো এখানে আমরা দিলাম পাঁচ নাম্বার পাঁচ নাম্বার যে অংশটুকু আছে সিসিটিভি ফুটেজ এটা প্রথম থেকে আমরা বাক্যটা নিয়ে আসলাম এখানে সিসিটিভি ফুটেজ হচ্ছে এই বাক্যের সাবজেক্ট আমরা এই বাক্যের সাবজেক্টকে আমরা পেয়ে গেছি সাবজেক্ট ওখান থেকে নিয়ে আসছি সাবজেক্ট নিয়ে আসছি তাহলে সাবজেক্ট কী করবে ভার্ব সাবজেক্টের সাথে ভার্ব কানেক্ট হবে এটা যে পেন্টস পেন্টস মানে কি চিত্র আঁকে বা তুলে ধরে কোয়াইট ক্লিয়ার পিকচার কোয়াইট ক্লিয়ার পিকচার মানে একদম একটা পরিষ্কার চিত্র ফুটিয়ে তোলে কি করে একটা পরিষ্কার চিত্র ফুটিয়ে তোলে তারপর আমরা এখানে মনে করেন চলে আসলাম এই ব্যাপারটা এই পর্যন্ত রেখে যে একটি পরিষ্কার চিত্র ফুটে তোলে এটার বাংলা ট্রান্সলেট হবে কি যে একটি পরিষ্কার মানে এই যে পেন্স আর ক্লিয়ার পেইন্স আর কোয়াইট ক্লিয়ার পিকচার এই পর্যন্ত বাংলাটা হবে কিরকম এটা হবে একটি পরিষ্কার চিত্র ফুটিয়ে তোলে একটি পরিষ্কার চিত্র কি ফুটিয়ে তোলে সো এটা আমরা এই পর্যন্ত গেলাম যেটা মানে সাবজেক্ট পেয়েছে সাবজেক্টের ভার পেয়েছে এবং এখানে একটা অবজেক্ট পেয়েছে কোয়াইট এ ক্লিয়ার পিকচার তো দেখুন এইখানে পেইন্টস কোয়াইট আ ক্লিয়ার পিকচার এই যে আ ক্লিয়ার পিকচার যে সেন্টেন্সটি আপনি দেখছেন যে ফ্রেজটি দেখছেন এটি হচ্ছে এখানে কি এটা কিন্তু এখানে একটা নাউন ফ্রেজ আ ক্লিয়ার পিকচার আ ক্লিয়ার পিকচার এটি হচ্ছে একটা নাউন ফ্রেজ এই নাউন ফ্রেজটিকে আপনার কানেক্ট করা হচ্ছে কি এই যে এখানকার অফ আছে অফ অফ শব্দটি দিয়ে অফ শব্দটি দিয়ে এটাকে কানেক্ট করা হচ্ছে এটাকে আমরা দিব ছয় নাম্বার অফ কিসের ক্লিয়ার পিকচার এই অফটাকে আমরা দিলাম ছয় নাম্বারে ছয় নাম্বার অফ এই অফ মানে হচ্ছে কি কিসের প্রশ্নের উত্তর দেবে অফ ওয়াচ মানে কিসের এটার ঠিক আছে তো দেখুন ক্লিয়ার পিকচারটা কিসের ক্লিয়ার পিকচারটা কিসের সেটার জন্য আমরা অফ দিয়ে আপনাকে যদি প্রশ্ন করা হয় কিসের ক্লিয়ার পিকচার তাহলে আপনি বলবেন অফ অফ দিয়ে সেটা বলবেন যে অফ এ ডেথ অথবা যে কোনো একটা জিনিস আপনি বলবেন যে অফ সামথিং এই অফটা আমরা এখানে লিখলাম ছয়ে লিখলাম অফ ঠিক আছে এই অফ লেখার পর সেটা কিসের এখন প্রশ্নের উত্তর দেওয়া হবে যে এটা অমুকের এটা এই বিষয়ে তো দেখুন এটা শুরু হয়েছে আপনার কি ওয়ার্ড দিয়ে আপনাকে বলতে হবে এখানকার এই ওয়ার্ড শব্দটি এখানে কি এটা কি রিলেটিভ প্রনাউন নাকি রিলেটিভ অ্যাডভার্ভ নাকি কী সেটা ওয়ার্ড শব্দটি এখানে কেন বসেছে এই ওয়ার্ড শব্দটি দেখুন এটি একটা সেন্টেন্সকে আপনার কি করছে মেনটেন করছে বা ড্রাইভ করছে ওয়ার্ড তা তেজগাঁও ডিভিশন ডেপুটি কমিশনার হ্যাজ কল্ড অ্যান্ড অবভিয়াস মার্ডার দেখুন এই পর্যন্ত বলে এটা এখানে থামছে থামার পর এখানে আপনার একটা ডেশ দিয়ে আবার আরেকটা বাক্য শুরু হয়েছে আমরা সেখানে পরে যাব এখন এটা এই পর্যন্ত বোঝার চেষ্টা করি তো এখানে যেটা বলছে যে যে ক্লিয়ার পিকচার এই ক্লিয়ার পিকচারটাকে যদি বলা হয় এটা কীসের পিকচার তাহলে আপনার প্রশ্নের উত্তর দিতে হবে সেই প্রশ্নের উত্তর আমরা ওয়ার্ড দিয়ে দিচ্ছি তাহলে আমরা এই অফের জায়গা বলতে পারি এটা অমুকের পিকচার ঠিক আছে তো এটা কিসের ওয়ার্ড দ্য তেজগাঁও ডিভিশন ডেপুটি কমিশনার হ্যাজ কল্ড অ্যান্ড অভভিয়াস মার্ডার তাহলে আমরা এখানে আরেকটা ক্লজ পেলাম যেটাকে

হ্যাঁ সংক্ষেপে বলেছেন রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন বা কোশ্চেনটার আনসার দেন কোন কোশ্চেনটার আনসার কোন কোশ্চেনের আনসার বুঝলাম না এভরিথিং ইজ ক্লিয়ার জি স্যার সব ঠিক আছে ওকে সো রিলেটিভ প্রোনাউন এবং এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলেছেন মোহাম্মদ সোহেল আরমান অ্যাডভার্বিয়াল ক্লজ কিন্তু হওয়ার কথা না দেখুন আবারও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি যে ওয়ার্ড দ্য তেজগাঁও ডিভিশন ডেপুটি কমিশনার হ্যাজ কল অ্যান্ড অবভিয়াস মার্ডার অবভিয়াস মার্ডার হচ্ছে কি সুস্পষ্ট খুন সুস্পষ্ট খুন ঠিক আছে তো দেখুন এই ব্যাপারটা যে তেজগাঁও বিভাগের জেলা প্রশাসক যেটিকে সুস্পষ্ট খুন বলে অভিহিত করেছেন ঠিক আছে এই ট্রান্সলেটটা কীরকম হবে এটা ট্রান্সলেটটা যে ওয়াট দ্য তেজগাঁও ডিভিশন ডেপুটি কমিশনার কল্ড অ্যান্ড অবভিয়াস মার্ডার সো এটা যদি ট্রান্সলেটটা দেখায় ট্রান্সলেটটা ঠিক এরকম হবে যে তেজগাঁও বিভাগের যেহেতু এখানে তেজগাঁও বিভাগ বলা হয়েছে তেজগাঁও বিভাগের ডেপুটি কমিশনার মানে জেলা প্রশাসক সেটিকে হ্যাজ কল্ড মানে অভিহিত করেছেন মানে কি সুস্পষ্ট খুন সো এটার বাংলাটা করলে ঠিক এরকম দাঁড়াচ্ছে যে তেজগাঁও বিভাগের জেলা প্রশাসক যেটিকে সুস্পষ্ট খুন বলে অভিহিত করেছেন তার একটি পরিষ্কার চিত্র এবার দেখুন এই যে অফের এই যে অফ ওয়ার্ড যদি আমরা লিখি তাহলে একসাথে আপনার ট্রান্সলেটটা দাঁড়াচ্ছে কি অফ ওয়ার্ড অফ ওয়ার্ড মানে কিসের এই এই যে আক্লিয়ার পিকচার দেখুন এখানকার যে অংশটুকু আছে আপনার এটা হচ্ছে এই ক্লোজের হ্যাডওয়ার্ড আমরা এ ক্লিয়ার পিকচার অফ সামথিং মানে এটার একটা সুস্পষ্ট চিত্র সো এখানে তেজগাঁও বিভাগের জেলা প্রশাসক যেটিকে সুস্পষ্ট খুন বলে অভিহিত করেছেন তার অথবা এর একটি পরিষ্কার চিত্র ফুটিয়ে তুলেছে এই সিসিটিভি ফুটেজ দেখুন স্যান্ডেসটা কিন্তু চলে আসছে যে সিসিটিভি ফুটেজ পেন্টস কোয়াইট আ ক্লিয়ার পিকচার এই যে এই কালো অংশটুকু আপনার এই যে এখানে যে ব্যাপারটা আমরা দেখিয়েছি দেখুন এই যে এই পর্যন্তই কিন্তু সেন্টেন্সটি আসলে মেইন সেন্টেন্স আর কি এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি তো এই যে ব্যাপারটা দেখুন এটা এই যে সিসিটিভি ফুটেজ পেন ক্লিয়ার পিকচার সিসিটিভি ফুটেজ পেন্স কোয়াইট আর ক্লিয়ার পিকচার এটা হচ্ছে আমাদের মূল বাক্য একদম ছোট একটা বাক্য এটাকে দেখুন মডিফাই করতে 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 এটা কি করা হয়েছে ঠিক আছে এখনও কিন্তু শেষ হয় না সেন্টেন্সটা তাহলে এটা হচ্ছে একটা মেইন সেন্টেন্সের মানে এটাকে আমরা বলি কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর বাকিগুলো যে যারা আছে যেসব ক্লজগুলো আছে এরা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং বাকি একটা আমরা এখানে পেয়েছিলাম অ্যাজিকটিভ ক্লজ এবং এখানে যে ক্লজটি আমরা পেয়েছি এটাকে অনেকেই রিলেটিভ ক্লজ বলে এটা তো রিলেটিভ ক্লজ অনেকে এটাকে ক্লজ ক্লজ বলছেন আসলে কেন আমি জানি না এটি আসলে কি এটা হচ্ছে একটা নাউন ক্লজ এটা কি একটা এটি হচ্ছে একটি নাউন ক্লজ আবারও লিখে দিচ্ছি দেখুন এটা হচ্ছে একটা নাউন ক্লজ আর এখানে যে এখানে যে ওয়ার্ড শব্দটি ব্যবহৃত হয়েছে এই ওয়ার্ড শব্দটিকে বলা হয় কি ওয়ার্ড শব্দটিকে বলা হয় এটি হচ্ছে ওয়ার্ড এখানে ওয়ার্ড শব্দটি হচ্ছে ফিউজড রিলেটিভ প্রোনাউন এটা আপনারা যারা খুব বেঁচে আসেন আমাদের বেঁচে আমি আপনাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছি এটি কি এই ওয়ার্ড শব্দটি হচ্ছে ফিউজ রিলেটিভ প্রোনাউন এটাকে ফিউজড রিলেটিভ প্রণাউন বলা হয় কেন কারণ এটা কোনো এন্টিসিডেন্ট নেয় না ফিউজড রিলেটিভ প্রনাউন ব্যাপারটা আমি আপনাদেরকে অনেক বুঝিয়েছি এবং আপনাদেরকে এটা বুঝাতে পারছি কিনা আমি জানি না আপনাদের যে কোর্সটি করাচ্ছি এটা কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে এইভাবে আপনি অ্যানালাইজ করা আপনি একটা সেন্টেন্স অ্যানালাইজ করবেন এখন অ্যানালাইজ করতে গেলে যে ফিউজ রিলেটিভ ক্লজের ব্যাপারটা আসছে এখন ফিউজড রিলেটিভ ক্লজের ব্যাপারটা যদি আমি আপনাকে না বুঝাই এখন অ্যানালাইজ করতে গেলে যদি এখন আবার বুঝাইতে যাই তাহলে তো অ্যানালাইসের বারোটা বেজে যাবে ঠিক না এই জন্য আমি আপনাকে আলাদা করে আগে ফিউজ রিলেটিভ প্রোনাউনটা কি সেটা বুঝিয়েছি ঠিক আছে তারপর রিলেটিভ অ্যাডভার্ভ কী সেটা বুঝিয়েছি তারপর আপনার ক্লজগুলো কানেক্ট করার জন্য রিলেটিভ ক্লজ কীভাবে বানাবেন রিলেটিভ প্রোনাউনগুলোকে কীভাবে ব্যবহার করবেন রিলেটিভ অ্যাডভার্ভগুলোকে কীভাবে ব্যবহার করবেন তারপর রিলেটিভ অ্যাজেক্টিভ আছে সেগুলোকে কীভাবে ব্যবহার করবেন এই ব্যবহারগুলো কিন্তু বুঝানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনি সেন্টেন্সে যখন দেখবেন তখন ব্যাপারটা ফিল করবেন তখন বুঝবেন যে আমি আসলে আপনাকে কি শিখাচ্ছি এতদিন ধরে ঠিক আছে তো যাই হোক যারা ধৈর্য ধরে ছয়টা বেচেই অংশগ্রহণ করেছেন আমার সাথে আছিলেন তারা আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবেন যে আসলে এগুলো কিন্তু আমাদের একদম শেষের দিকের ক্লাস আমরা এখন নিচ্ছি যাতে আপনাদের মাঝে মাঝে শুক্রবারের সময় পাওয়ার কারণে যাতে আপনারা বুঝতে পারেন আর কি যাই হোক এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন এখানে যে ক্লসটি আছে এই যে ওয়ার্ডযুক্ত যে ক্লসটি আছে এই ক্লসটি হচ্ছে আপনার একটি নাউন ক্লজ কারণ কি এটি হচ্ছে আপনার এই যে প্রি পজিশন আছে এই যে প্রি পজিশন আছে আমরা কিন্তু আপনাদের পড়িয়েছিলাম যে প্রি পজিশনে অবজেক্ট নেয় প্রি পজিশনের অবজেক্ট হচ্ছে এখানকার এই ক্লসটি তো অবজেক্ট পজিশনে কারা বসে বলছিলাম অবজেক্ট পজিশনে নাউন বসে এবং এটা কিন্তু আরেকটা আরেকটা ওয়ে ক্ষেত্রে আপনি এটাকে সংজ্ঞায়িত করতে পারেন এটা হচ্ছে কি প্রি পজিশনাল কমপ্লিমেন্ট এটাকে বলা হয় কি প্রি পজিশনাল কমপ্লিমেন্ট যেহেতু প্রি পজিশনের অর্থকে ক্লিয়ার করতেছে সেই জন্য এই ক্লজটিকে বলা হবে প্রি পজিশনাল কমপ্লিমেন্ট এটা কি এটা নাউন ক্লজ হিসাবে এখানে আছে সো এই পর্যন্ত আশা করি আপনি ব্যাপারটা বুঝেছেন তো এটা ছিল আমাদের মেইন যে সেন্টেন্সটি ছিল দেখুন মেইন সেন্টেন্সটিতে আমরা আবার একটু ফিরে যাই মেইন যে সেন্টেন্সটি ছিল মেইন সেন্টেন্সটি কোথায় মেইন সেন্টেন্সটিতে আমরা একটু যাচ্ছি আমাদের মেইন সেন্টেন্সটি ছিল সরি মেইন সেন্টেন্সটি ছিল আমাদের এইখানে এই যে দেখুন এই যে পত্রিকা থেকে আমরা মেইন সেন্টেন্সটির কোন পর্যন্ত ব্যাখ্যা করেছি এই যে ড্যাশ পর্যন্ত জাস্ট ব্যাখ্যা আমাদের হয়েছে এই যে ড্যাশ এই ড্যাশ পয়েন্টে আমরা কিন্তু এই যে ড্যাশ পয়েন্ট পর্যন্ত ব্যাখ্যা করেছি বাকি কিন্তু আরেকটা সেন্টেন্স রয়ে গেছে আমরা একটা সেন্টেন্স মাত্র আলোচনা করলাম তো একটা সেন্টেন্সের মেইন পজিশনটা হচ্ছে যে এই যে প্রথমে সিসিটিভি ফুটেজ সিসিটিভি ফুটেজ আছে এখানে সিসিটিভি ফুটেজ পেইন্স এই যে পেইন্স কোয়াইট ক্লিয়ার পিকচার এই অংশটুকু হচ্ছে আপনার মেইন অংশ আর কি যাই হোক আমরা এখন ড্যাশের পরের যে ব্যাপারটা আছে সেটির দিকে আমরা যাব আশা করি এই পর্যন্ত আপনি বুঝতে পেরেছেন আমরা এবার ড্যাশের পর যে সেন্টেন্সটা শুরু হয়েছে সেটার দিকে যাচ্ছি এবং ইংলিশ পত্রিকায় এই ড্যাশের আবার ড্যাশ বা চিহ্নিত অথবা সেমিকোলনের বিভিন্ন ব্যবহার আছে সেই ব্যবহারটাকেও আপনাকে বুঝতে হবে মোহাম্মদ খালিদ রিলেটিভ প্রোনাউন অ্যাজেকটিভ ক্লজ বলেছেন ভুল বলেছেন অ্যাডভার্বিয়াল ক্লস অ্যাজেকটিভ ক্লস অ্যাজেকটিভ ক্লজ যারা অ্যাডভার্বিয়াল ক্লজ এবং অ্যাজেকটিভ ক্লজ বলতেছেন সবাই ভুল বলছেন এই কোশ্চেনের আনস ভাই কোন কোশ্চেনের রিলেটিভ প্রোনাউন নাউন ফ্রেজ গুগল রয় কার্ড অ্যান্সার করেছেন রিলেটিভ প্রোনাউন এবং নাউন ফ্রেজ কার্ড অ্যান্সার করেছেন ভাই এটার কি ফোন ভার্সন আছে ফোন ভার্সন বুঝলাম না কি প্লে স্টোর থেকে নিতে আমি বুঝলাম না আপনারা কি নিয়ে আলোচনা করতেছেন আমি ক্লাস নিয়ে আলোচনা করতেছি আর আপনারা আলোচনা করতেছেন আমি বাংলাটা কীভাবে লিখি নাকি বাংলাটা ভাই বাংলাটা আপনাকে আমি কয়েকটা ভাবে লিখতে পারি সেটা হচ্ছে আমি মুখে বললেই বাংলা হয়ে যায় ঠিক আছে আমি মুখে যেটা বলতেছি সেটা বাংলা হয়ে যাচ্ছে তো এখানে দেখুন যে ব্যাপারটা আমি বলছি সেটা হচ্ছে কি যে এখানে আপনার যে সেন্টেন্সটি ড্যাশ দিয়ে শুরু হয়েছে সেখানে আমরা চলে আসছি তো পুরো যে সেন্টেন্সটা ছিল পুরো সেন্টেন্সের যে ব্যাপারটা সেটাকে আবার একটু নজর দিই আপনাদের দিকে পুরো সেন্টেন্সটা নিয়ে একটু দেখাই পুরো সেন্টেন্সটা দেখুন পুরো সেন্টেন্সটা ছিল এটা এই যে ড্যাশ ড্যাশ পর্যন্ত ড্যাশের আগে একটা সেন্টেন্স আগে একটা কি সেন্টেন্স আছে আগে একটা আপনার কি আছে এটা আগের যে ক্লসটি আছে সেটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস এইবার ক্লজ মানে পুরো সেন্টেন্সটা নিয়ে একটু আলোচনা করি এটা এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল তো এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এখন এই যে ড্যাশ দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা পত্রিকায় মাঝে মাঝে এরকম সেন্টেন্স শুরু হয় ড্যাশ দিয়ে দেখুন ড্যাশ দিয়ে যে সেন্টেন্সটি শুরু হয়েছে এটি আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটা হচ্ছে কি আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সো এটাকে আমরা এটাকেও আমরা বলতে পারি এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখুন আমরা এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলেছি এগুলো দিয়ে সংযুক্ত হলে সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয় তবে পত্রিকায় মাঝে মাঝে বাট নর এগুলো না দিয়ে এরকম ড্যাশ দিয়ে দুটি সেন্টেন্সকে কানেক্ট করা হয় ড্যাশ দিয়ে দেখুন ড্যাশ দিয়ে দুটি সেন্টেন্সকে কানেক্ট করা হয়েছে তো এখানে দুটি সেন্টেন্স হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এটি একটি জটিল সেন্টেন্স এটাও একটা জটিল সেন্টেন্স কিন্তু এটা ডিপেন্ড এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস আমরা জানি দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লস যদি কোনো একটা কনজাংশন দিয়ে কানেক্ট হয় তাহলে সেটাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন এবং সেন্টেন্সটিকে বলা হয় এটি একটি কি আপনার একটা সেন্টেন্স ঠিক আছে সেটা কি একটা সেন্টেন্স এবং এই সেন্টেন্সটি হচ্ছে কি এখানে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ই দিয়ে শুরু হয়েছে কি দিয়ে আপনার এই ড্যাশ দিয়ে কানেক্ট হয়েছে সেই কারণে এই পুরো ক্লসটিকে পুরো ক্লসটিকে আমরা বলবো এটি প্রথমত একটা কম্পাউন্ড সেন্টেন্স ঠিক আছে কম্পাউন্ড যেহেতু অ্যান্ড দিয়ে কানেক্ট হয়েছে সে কারণে এটা কম্পাউন্ড সেন্টেন্স এবং এখানে যেহেতু আপনার জটিল জটিল বাক্য আছে সে কারণে এটা হবে কি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এই ধরনের সেন্টেন্স আপনারা দেখেছেন কিনা দেখুন এটাকে বলা হয় কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স সো আমরা জানি সেন্টেন্স হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে সিম্পল এখন জানবেন আরেকটা প্রকারভেদ আছে সেটা হচ্ছে কি কমপ্লেক্স কম্পাউন্ড নামে আরেকটা প্রকারভেদ আছে সিম্পল কম্পাউন্ড তিন নাম্বার হচ্ছে আপনার কমপ্লেক্স এবং চার নাম্বারে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি চার নাম্বারে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স তো পত্রিকার এডিটোরিয়াল পড়তে গেলে আপনি দেখবেন প্রায়ই এই কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটির আবিষ্কার হয় কম্পাউন্ড কম্পাউন্ড কমপ্লেক্স অথবা কমপ্লেক্স কম্পাউন্ড বলা হয় তো এই সেন্টেন্সটি প্রায়ই দেখবেন পত্রিকা ব্যবহার করা হয় সো আমরা এখানে কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স পেয়েছি তো আমরা আবারও আলোচনার আমরা যে ড্যাশ দিয়ে শুরু করেছিলাম সেই জায়গায় চলে আসি দেখুন এই যে ড্যাশ দিয়ে যে সেন্টেন্সটা শুরু হয়েছে সেখানে যদি আমরা যাই দেখুন ইট শোস এটা দেখায় বা এটা বর্ণনা করে এটাকে আমরা যদি সাত নাম্বার দিই যে ইট শোস আমাদের সেন্টেন্স কিন্তু ওই যে আগে ছয় নাম্বার পর্যন্ত ছিল সেখান থেকে শেষ হয়ে এখানে আসছে তো আমরা এটাকে সাত নাম্বার দিলাম ইট শোস এটা দেখায় বা এটা ফুটিয়ে তোলে এটা ট্রান্সলেট করতে পারবেন কি যে এটা দেখায় ইট শোস আমরা এখান থেকে ভেঙে দিচ্ছি এটাকে ইট শোস লিখতেছি যে এটা দেখায় তারপর দেখুন এখানে আমরা পরে যে অংশটুকু আছে সেটাকে আমরা যদি আট নাম্বার দিই তাহলে এই দিলাম এখানে দেখুন যদি এখানে আমরা একটা শুরু শুরু করতাম তাহলে বলতাম যে করলে আমরা একটা কনজাংশন নিয়ে আসতাম সেটা হচ্ছে কি দ্যাট নামক একটা কনজাংশন নিয়ে আসতাম যে দ্যাট ইট শোস দ্যাট খেয়াল করুন আমরা যদি এটাকে মানে একটা ক্লস নিতাম ইট শোজ কি দেখায় সেটা যদি ক্লস দিয়ে ব্যাখ্যা করতাম তাহলে একটা কনজাংশন দ্যাট নিয়ে আসতাম আর এখানে আনিসুল

তাকে কি করা হচ্ছে মাটিতে দস্তাধস্তি করে ফেলে দেওয়া হচ্ছে তো এই যে এই ব্যাপারটা যদি ট্রান্সলেট করি আমরা ফেলে দেওয়া হচ্ছে ব্যাপারটা তো এটা হচ্ছে কি যে এটা এটা ছিল একটা ক্লস সেখান থেকে আমরা এই অক্সিলি রিভার্ভ এবং এখানকার উঠিয়ে আমরা এটাকে কি করে ফেলছি একটা ফ্রেজ বানিয়ে ফেলেছি হচ্ছে যে আনিসুলকে পাঁচ থেকে ছয়জন লোক ধস্তাধস্তি করে মাটিতে সিসিটিভি ফুটেজকে বুঝাচ্ছি এটা ডাম্মি সাবজেক্ট হিসেবে এখানে বসে যে ইট শোজ এটা দেখায় কি দেখায় আনিসুল বিং রেসেল টু দা গ্রাউন্ড বাই ফাইভ টু সিক্স পিপল আনিসুলকে আনিসুলকে কি করা হচ্ছে পাঁচ থেকে ছয়জন লোক ধস্তাধস্তি করে মাটিতে ফেলে দেওয়া হচ্ছে তারপর দেখুন এই যে পাঁচ থেকে ছয়জন লোক আছে শেষে দেখুন এটাকে এবার হিসেবে নিচে আপনার পরবর্তী এটা এই এই যে পিপলকে ব্যাখ্যা করার জন্য এখানে দেখুন কমা দিয়ে ব্যাপারটা শুরু হয়েছে তার মানে এটা কি এটা হচ্ছে আপনার আরেকটা বিষয় এখানে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে কি ডিফাইনিং এবং নন ডিফাইনিং যেহেতু কমা দিয়ে শুরু হচ্ছে তার মানে এটা কি নন ডিফাইনিং ক্লজ ডিফাইনিং ক্লজ এবং নন ডিফাইনিং ক্লজ কিন্তু কমার ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যাই হোক এখানে দেখুন হু টাই হিজ হ্যান্ডস হু টাই হিজ হ্যান্ডস মানে ওই চার থেকে পাঁচজন লোক আছে তারা কি করছে টাই করেছে মানে বেঁধেছে আমরা এটাকে যদি করি এটাকে আমরা কি করবো যেহেতু কি করেছিল আপনার পিছনে বেঁধে ফেলেছিল পিছনে বেঁধে ফেলেছিল এটা ট্রান্সলেটটা কিরকম হবে এটা ট্রান্সলেটটা হবে যে যারা হু হু দিয়ে বুঝাচ্ছে কি এই যে বাই সিক্স পিপলকে বুঝাচ্ছে হু দিয়ে বুঝাচ্ছে যে যারা হু যারা টাই হিজ হ্যান্ডস বিহাইন্ড হিজ ব্যাক

সামওয়ান ইন টু ইস রোম এটার মানে হচ্ছে কাউকে ধাক্কা ধাক্কি করে কোন একটা মনে করেন যে রোমে প্রবেশ করানো পুশ হিম ইন্টু এ স্মল রুম মানে হচ্ছে এবং এবং এন্ড পুশ হিম ইনটু এ স্মল রুম মানে হচ্ছে এবং ধাক্কা ধাক্কি করে তাকে একটি ছোট রুমে প্রবেশ করায় সো এটার ট্রান্সলেট এবং ধাক্কা ধাক্কি করে তাকে একটি ছোট রুমে প্রবেশ করায় তারা কি করে তারা প্রবেশ করিয়ে দেয় সো পুরো এই ক্লোজটা কিন্তু আমাদের এখানে যে মেইন ক্লোজটি এটা হচ্ছে ইট শোস এই অবজেক্ট হিসেবে এই ফ্রেজটিকে এখানে রাখা হয়েছে ইট শোস এটা ঠিক আছে এটা হচ্ছে মেন ক্লস তারপর এই বাকিটা হচ্ছে আপনার কি এটা এখানে এখানে বুঝে যাচ্ছে যে ফাইভ টু সিক্স পিপল এটাকে নেয় এখানে এখানকার এইভসটি ব্যাখ্যা করতেছে কাকে এই লাল অংশের ফাইভ টু সিক্স পিপলকে ব্যাখ্যা করছে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তাহলে দেখুন আমরা টোটালি পুরো সেন্টেন্সটিকে কিন্তু এইভাবে আপনি অনুধাবন করতে পারলে পুরো সেন্টেন্সটি আসলে কি বলতেছে সেটা কিন্তু আপনি রিডিং পরে পরে বুঝতে পারবেন রিডিং পরে পরে কিন্তু বুঝতে পারবেন তো আশা করি এই পর্যন্ত আপনি സെന്റൻസ ടാ কি বলতে চাচ্ছে সেটা কিন্তু আপনি বুঝে গেছেন আপনি পড়লে এভাবে আইডেন্টিফাই করতে পারলে যে কার সাথে কার কানেকশন কানেকশন ধরে ধরে যদি আইডেন্টিফাই করেন তাহলেই আপনি কেবল বুঝতে সমর্থ হবেন যে আমি আমি সেন্ডেন্স রিডিং পড়ে এই ধরনের যে স্যান্ডেন্স আছে দেখুন বড় বড় পত্রিকা আছে দেশি বিদেশি পত্রিকা আছে সেসব পত্রিকা যখন আপনি এভাবে নজর দেবেন এটা করতে আপনার এখন মনে হয় অনেক সময় লাগবে কারণ এখানে আপনি অনেক কিছু জানেন না কিন্তু আপনি যখন এভাবে বুঝে যাবেন তখন কিন্তু এভাবে রিডিং পড়লে আপনি সহজেই সেন্ডেন্সগুলোকে বুঝতে পারবেন যে এটা আসলে এটাকে মডিফাই করতেছে এটা আসলে এখানে এই জটিলতা কাজ করতেছে এভাবে আপনি পড়লে কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে পারবেন এবং অনেক কিছু এখান থেকে ডেভেলপ করতে পারবেন পত্রিকার ইংলিশটা হচ্ছে লেটেস্ট ইংলিশ পত্রিকার ইংলিশটা হচ্ছে নিকুত ইংলিশ পত্রিকাটার ইংলিশটাই হচ্ছে কি আপনার ইংলিশ ভাষা ঠিক আছে আমরা বাংলাদেশে খালি সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপর স্পোকেন ইংলিশ কয়টা কথা বলা শিখি যে কিভাবে কয়েক জায়গায় কথা বলবো এগুলো হচ্ছে ইংলিশ এখন দেখুন এগুলো কিন্তু ইংলিশ পত্রিকা আমাদের বাংলাদেশের ডেইলি স্টার পত্রিকা এরকম একটা বড় বাক্য লিখে আপনি যদি বিদেশী পত্রিকাগুলো দেখেন বৈদেশিক যে পত্রিকাগুলো আছে সেগুলো দেখলে তো আরো থ হয়ে যাবেন তো ইংলিশ আসলে হচ্ছে পত্রিকায় আমরা যেটা শিখি সেটা আমাদের বাংলাদেশের চাকরি বাকরি পাওয়ার জন্য যা শিখি সেটা ঠিক আছে ওখানে কিন্তু আপনি যদি মানে একটু আরও ভালো শিখতে চান ব্যাঙ্কিং যে জবগুলো আছে সেখানে যদি যেতে চান তাহলে কিন্তু আপনাকে এই প্যাসেজ পড়তে দেওয়া হয় প্যাসেজ পরে আনসার করতে দেওয়া হয় তো আপনি যদি এভাবে বুঝেন ব্যাপারগুলো তাহলে কিন্তু প্যাসেজ পড়তেও পারবেন আপনি এরকম সেন্টেন্স লিখতেও পারবেন ঠিক না কম্পাউন্ড সেন্টেন্স কি লিখেছেন ফ্রিজ কন্সিগঞ্জ থেকে বলেছেন খালেদ মাসুদ এখানে মিথ্যা কথা বলেছে মুন্সীগঞ্জ থেকে বলছে জিনাইদেহ যাই হোক জিনাইদেহ থেকে বলছেন এখন এখন পুরো লাইনটা লিখেন ভাই এখন পুরো লাইনটা আমরা লিখে দিচ্ছি হ্যাঁ পুরো লাইনটা আমরা আবারও ব্যাখ্যা করে দিচ্ছি তো দেখুন আমাদের পুরো ব্যাপারটা একসাথে হয়ে গেছে আমরা পুরো সেন্টেন্সটাকে আবার একটু মনোযোগ দিয়ে দেখি কি কি এখানে মানে কি ভেজালটা এখানে লাগাইছে সেই ভেজালটা একটু আবিষ্কার করার চেষ্টা করি দেখুন আমাদের সেন্টেন্সটা শুরু হয়েছিল এখান থেকে আমরা বলেছিলাম এই সেন্টেন্সটি এই অংশটুকু হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা এটাকে কেটে দিলাম সেন্টেন্সটা আবার একসাথে করে দিচ্ছি এই ড্যাশ দিয়ে সেন্টেন্সটাকে পৃথক করা হয়েছিল এটা একটি সেন্টেন্সের অংশ ড্যাশের পর যেটা সেটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সো এটা ছিল আপনার ফুল মেইন সেন্টেন্সটি দেখুন পুরো সেন্টেন্সটি এটা একটা সেন্টেন্স কত বড় একটা সেন্টেন্স এটা এটা নাকি একটা সেন্টেন্স ঠিক আছে তো এখানে আপনার কতগুলো মানে কি বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ আছে সেটা কিন্তু প্রায় হাতে গুলো চার পাঁচটা আছে নন ডিফাইনিং ডিপেন্ডেন্ট ক্লজ আছে নন ডিফাইনিং ক্লজ আছে এবং নাউন ক্লজও আছে কিন্তু খেলা কিন্তু জাস্ট ওই মেইন একটা সেন্টেন্স অর্থাৎ আপনার যেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা মেইন ক্লজ যেটা সেটা কিন্তু এখানে স্পষ্ট দেখুন ছোট একটা সেন্টেন্স সিসিটিভি ফুটেজ এখান থেকে সিসিটিভি ফুটেজ নিলাম আর এটা হচ্ছে সাবজেক্ট আর এই যে এই জায়গায় আপনার তারপর এই সাবজেক্টের ভার হচ্ছে এই যে মেট ম্যাট ম্যাটের অবজেক্ট হচ্ছে আনটাইমলি ডেথ এই যে ব্যাপারটা এটি এটি কিন্তু মেইন সেন্টেন্স প্রথম বাক্যের মেইন সেন্টেন্স সিসিটিভি ফুটেজ ম্যাট অ্যান্ড আনটাইমলি ডেথ ঠিক আছে সরি সরি ভুল হয়েছে সিসিটিভি ফুটেজ এটা না আমরা ভুল করেছি এই যে এখানে কোয়াইট ক্লিয়ার পিকচার এটা হচ্ছে আমাদের মেইন সেন্টেন্স ঠিক আছে এটা তো ক্লজ ছিল আপনার এটা হচ্ছে মেইন সেন্টেন্সটা আর কি দেখুন যে সিসিটিভি ফুটেজ কোয়াইট স্কোয়াইট ক্লিয়ার পিকচার এটা ছিল প্রথম বাক্যের মেইন সেন্টেন্স আর দ্বিতীয় বাক্যের মেইন সেন্টেন্স হচ্ছে ইট শোস কি দেখায় এ আনিসুল বিং রেসেল টু দ্য গ্রাউন্ড বিং রেসেল এই পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় বাক্যের মেইন সেন্টেন্স বাকিগুলো এখানে জাস্ট মডিফাই করতেছে তাকে তাকে মডিফাই করতেছে কোন একটা ওয়ার্ডকে মডিফাই করতেছে এভাবে মডিফাই করে করে কিন্তু সেন্টেন্সকে বড় করে ফেলা হচ্ছে তো এখন আমরা যদি এটাকে পুরো ব্যাপারটাকে একটু অনুবাদ করার চেষ্টা করি বাংলায় বুঝার চেষ্টা করি যে বাংলায় আসলে এটাকে লিখলে কিরকম হবে এটা আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি তো এটার যে ব্যাখ্যাটা যদি আমরা এটার বাংলাটা যদি আমরা করি বাংলাটা ঠিক এরকম হবে প্রথমত আমরা এই যে সিসিটিভি ফুটেজ ফ্রম ডি এডিকশন হসপিটাল ইন দ্য ওয়ার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আনিসুল করিম ম্যাট অ্যান্ড আনটাইমলি ডেথ অন মানডে এই পর্যন্ত যদি আমরা বলি এটা মানে হচ্ছে কি রাজধানীর আদাবরে অবস্থিত মাইন্ড এইট সাইকিয়াট্রি অ্যান্ড ডি অ্যাডিকশন হসপিটাল বা হাসপাতালে সিনিয়র পুলিশ অফিসার পুলিশ সুপার আনিসুল করিম অকাল মৃত্যুবরণ করেছেন অকাল মৃত্যুর মুখোমুখি তেজগাঁও বিভাগের জেলা প্রশাসক দেখুন এই যে অফ পেন্স কোয়াইট এ ক্লিয়ার পিকচার মৃত্যুবরণ মৃত্যুর সম্মুখীন হয়েছেন এই যে মৃত্যুর সম্মুখীন হয়েছেন হাসপাতালের থেকে প্রাপ্ত বা প্রদত্ত যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে সেটি পেন ক্লিয়ার পিকচার সেটি একটা সুস্পষ্ট ক্লিয়ার পরিষ্কার ছবি ফুটিয়ে তুলছে কিসের অফ হোয়াট দ্য তেজগাঁও ডিভিশন ডেপুটি কমিশনার হ্যাজ কল অ্যান অবভিয়াস মার্ডার সুস্পষ্ট একটা খুন বলে যেটাকে অভিহিত করেছে সেটাই কিন্তু ফুটে উঠেছে এই সিসিটিভি ফুটেজে এই পর্যন্ত ট্রান্সলেটটা এটার তারপর বাকিটা হচ্ছে কি ইট শোস যেটি কিনা দেখায় যেটি কিনা পরিষ্কার করে ক্লিয়ার করে আনিসুল বিং রেসেলটেড রেসেলটেড মানে তাকে ধস্তাধস্তি করে মাটিতে শুয়ে দেওয়া হয়েছে চার পাঁচজন লোক তাকে মাটিতে শুয়ে দিয়েছে এবং পাঁচ থেকে ছয়জন লোক এবং তারা কি করেছে তার হাতকে পিছনে বেঁধে ফেলেছে এবং পুশ হিম ইন্টু স্মল রুম এবং একটি তাকে একটি ছোট একটি রুমে তাকে প্রবেশ করানো হয়েছে সো পুরো ব্যাপারটা ট্রান্সলেটটা যদি আমরা একটু বাংলায় দেখিয়ে দিই দেখুন বাংলাটা একটু পড়ি বাংলাটাও কিন্তু একটা থিম ধরে বাংলাটাও আমি এরকম বড়ই রেখেছি তো বড় রাখতে গেলে আপনার ব্যাপারটাকে একটু ছোট করে ব্যাপারটাকে বুঝতে হবে বাংলা সেন্টেন্সটা দেখুন কত বড় একটা বাংলা সেন্টেন্সের অনুবাদ করা হয়েছে তো আমরা পুরো এই ধরনের বাক্য কিন্তু কোথাও আমরা দেখি না লিখতে ঠিক আছে তার মানে এই ধরনের বাক্যটাকে আমরা যখন ট্রান্সলেট করেছি দেখুন যে রাজধানীর আদাবরে অবস্থিত মাইন্ড এইট সাইকিয়াট্রি অ্যান্ড ডি অ্যাডিকশন হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম অকাল মৃত্যুর সম্মুখীন হলো মেট অ্যান্ড আনটাইমলি ডেথ অকাল মৃত্যুর সম্মুখীন হলো বললাম এটা কাহিনী এখানে শেষ তারপর দেখুন তেজগাঁও বিভাগের জেলা প্রশাসক এই মৃত্যুকে সুস্পষ্ট খুন বলে অভিহিত করেছেন এবং হাসপাতাল থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ পুষ্পুষ্ট খুনেরই একটি পরিষ্কার চিত্র তুলে ধরেছে দেখুন আমাদের অনুবাদটা কিন্তু সাবলীল হয়েছে তারপর দেখুন তারপর যে ড্যাশ দিয়ে শুরু হয়েছিল সেটাকে আমরা আলাদা করে ফেলেছি যে সিসিটিভি ফুটেজে দেখা যায় মানে ওই ইট দিয়ে কিন্তু সিসিটিভি ফুটেজকে বুঝাচ্ছিল তো আমরা এখানে সিসিটিভি ফুটেজটি আবার নাম লিখে এখানে লিখলাম কারণ বাংলা আর ইংলিশের সেন্টেন্স প্যাটার্নটা কিন্তু ভিন্ন ধরনের দুটি জিনিস কিন্তু দুই স্টাইলে লেখা হয় সো এখানে ইট দিয়ে যে সেন্টেন্সটা করেছি আমরা সেটাই কিন্তু সিসিটিভি ফুটেজ দিয়ে বলতে পারি সিসিটিভি ফুটেজে দেখা যায় যে পাঁচ থেকে ছয়জন লোক আনিসুলের হাত পিছনের দিকে বেঁধে এবং ধাক্কাধাক্কি করে তাকে একটি ছোট রোমে প্রবেশ করিয়ে ধস্তাধস্তি করে মাটিতে ফেলে দেওয়া হচ্ছে এটা সিসিটিভি ফুটেজে দেখা যায় সিসিটিভি ফুটেজে দেখা যায় যে আনিসুলকে ধস্তাধস্তি করে মাটিতে ফেলে দেওয়া হচ্ছে এটা সিসিটিভি ফুটেজে দেওয়া দেখা গেছে তো এই ছিল আমাদের আজকের এই সেন্টেন্সটি বিশাল বড় একটা সেন্টেন্স আমরা আলোচনা করেছি আশা করি এখান থেকে আপনি অনেক কিছু বুঝতে পেরেছেন আই এম ফ্রম পাবনা অনেক অনেক ধন্যবাদ স্যার আমি নিউ আপনার এখানে আপনি কি রেগুলার এমন লাইভ করেন আর কখন করেন আপনি খুব সুন্দর করে বুঝান থ্যাংকস এখন পুরো লাইনটা লিখেন হ্যাঁ এখন পুরো স্যান্ডেসটা লিখেছি এবং বুঝিয়েছি আশা করা যাচ্ছে আপনি এই স্যানডেন্সটি বুঝেছেন তো আমরা জাস্ট যেহেতু একটু সময় আছে আমরা সেই সেই স্যান্ডেসটিকে যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেই স্যান্ডেসটিকে একটু প্রথম থেকে যদি আপনাদের একটু দেখিয়ে দিই যে কীভাবে কীভাবে আমরা স্যান্ডেসটি নিয়ে আলোচনা করছিলাম প্রথমত আমরা বলছিলাম এই টপিকসটির নাম হচ্ছে এই এইভাবে যে ক্লাসটা করি আমরা সপ্তাহে একবার এইভাবে ক্লাসটা করাবো এই গ্রুপে ঠিক আছে চেষ্টা করবো ক্লাসটা করার করানোর জন্য দেখুন এখানে হেডলাইনটি হচ্ছে বিগ আর লং সেন্টেন্স অ্যানালাইসিস এটা আসলে আমাদের মাসিক এডিটোরিয়াল নিউজ নামে যে বইটি আছে মান্থলি প্রকাশ করা হয় সেই নিউজের এই নিউজ পেপার ভিত্তিক যে অনুবাদগুলো করি সেই বইয়েরই একটা অংশ একটা পার্ট আমরা রাখি বিগ অর লং সেন্টেন্স অ্যানালাইসিস নিয়ে সেটাতে এগুলো আপনার লিখিতভাবে দেয়া থাকে আজকে আমরা ক্লাস করালাম তো লিখিত অংশটুকু সেটা আপনার ওই বইয়ে পাবেন আর এদিকে হচ্ছে ইংলিশ থ্রি ইন ওয়ান কোর্সে যারা এই বিষয়গুলো বুঝার চেষ্টা করেন একদম ভালো করে শুরু থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই যে জটিলতাগুলো আছে এখানে বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল ব্যবহারগুলো যে দেখাচ্ছি সেগুলো যদি আপনি অনুধাবন করতে চান বা ফিল করতে চান তাহলে আপনি ভর্তি হবেন এই ইংলিশ থ্রি ইন ওয়ান কোর্সে যাতে আপনি এই থ্রি ইন ওয়ান কোর্স মানে কি এখানে রিডিং রাইটিং অ্যান্ড ট্রান্সলেটিং এই তিনটি বিষয় আপনাকে ক্লিয়ার করে হাতে কলমে ধরিয়ে ধরিয়ে সামনের দিকে আনা হবে এখানে আপনি প্রত্যেকটা ক্লাস পাবেন প্রত্যেকটা ক্লাসের সাথে পিডিএফ ফাইল পাবেন তো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন এটা আমাদের এখন বেচ সেভেনে এ ভর্তি চলছে বেচ এক থেকে ছয় পর্যন্ত ক্লাস হচ্ছে রেগুলার এবং বেচ সেভেন একটা জায়গা আপনাদের জন্য করেছি কারণ আপনারা ভর্তি হতে চাচ্ছেন তো ভর্তি হয়ে যাবেন ইনবক্সে নক করে ব্যাপারটা জানতে চাইবেন তাহলে আপনাকে বলা হবে কি প্রসেস আছে তো বিগ অ্যান্ড লং সেন্টেন্স অ্যানালাইসিস পর্বে আমরা যে সেন্টেন্সটি সিলেক্ট করেছিলাম সেই সেন্টেন্সটিকে দেখুন আমরা ভেঙে ভেঙে টুল চেরা বিশ্লেষণ করে বুঝার চেষ্টা করেছি দেখুন এক দুই করেছি এখানে আমরা দিয়েছিলাম এটা হচ্ছে নাউন ফ্রেস এটিকে ব্যাখ্যা করেছে এখানে আপনার একটা প্রি পোজিশনাল ফ্রেস এই প্রিপোজিশনাল ফেজের একটা স্থানবাচক শব্দকে ব্যাখ্যা করার জন্য রিলেটিভ অ্যাডভার্ব নিয়ে আসছি যেটাকে আমরা বলছি এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ তারপর দেখুন ওই যে এক নম্বরে যে হেডওয়ার্ডটি নাউন ফ্রেজ ছিল অ্যাডজেক্টিভ ক্লজ এবং এখানে কমা দিয়ে শুরু হওয়ার কারণে এটাকে বলা হয় আমরা নন ডিফাইনিং ক্লজ নন ডিফাইনিং ক্লজ ঠিক আছে তারপর দেখুন ডিফাইনিং ক্লজ নন ডিফাইনিং ক্লজ কিভাবে বুঝবেন এটা নিয়েও কিন্তু ক্লাস করা হয়েছে পেইন্টস কোয়াইট আ ক্লিয়ার পিকচার একটি পরিষ্কার চিত্র ফুটিয়ে তোলে ঠিক আছে কিশান অফ

ইজ ব্যাক হাত পিছনের দিকে বেঁধে ফেলে পুষ হিম ইন্টু আই স্মল রুম এবং ধাক্কা করে তাকে একটি ছোট রুমে প্রবেশ করায় বা করিয়ে দেয় তো এই এবারটা আশা করি বুঝতে পেরেছেন এবং আমরা এটা ট্রান্সলেটটা করেছি ঠিক পুরো বাক্যটা এখানে লিখে এটা ট্রান্সলেটটা সাজিয়ে অনুবাদটা করেছি এই যে এইভাবে যে এই সাজিয়ে অনুবাদটা আসলে আপনার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে আপনি সেন্টেন্স বুঝার উপর ডিপেন্ড করে বাংলা ইংলিশ দুটি ভাষায় আপনার দক্ষতা থাকতে হবে ঠিক না আবার বাংলা লিখতে গেলে বাংলা ভাষায় দক্ষতা লাগবে ইংলিশ লিখতে গেলে ইংলিশ ভাষায় আপনার দক্ষতা লাগবে যেহেতু আপনি জন্ম থেকে ইংরেজি শিখেন না তাহলে আপনাকে বাংলা দিয়ে ইংলিশ শিখতে হবে তো এটা হচ্ছে সাজা অনুবাদটি আমরা এখানে করেছি আশা করা যাচ্ছে এই পর্যন্ত আপনি বুঝতে পেরেছেন তো আমরা ক্লাসটি আর বাড়াচ্ছি না এখানে ক্লাসটি থাকবো সজীব আহমেদ ভাইয়া ইংলিশ ফ্রেজ মিনিং বাই করতে পারি না প্রেজ মিনিং কিভাবে বাই করব বুঝিয়ে দেন বুঝিয়ে দে বুঝিয়ে দেন মানে এটা এক ক্লাসই তো বুঝতে পারবো না ভাই একটা কোর্স করতেছি সেটা তিন মাস ধরে মানে করাচ্ছি তিন মাস ধরে রেগুলার ক্লাস হচ্ছে করাচ্ছি তাও বুঝিয়ে শেষ করে দেওয়া যাচ্ছে না মানে একদিনে বা হঠাৎ করে কিছুই সম্ভব না আর ইংলিশ তো না ঠিক আছে ইংলিশ হচ্ছে এমন একটা ভাষা যেটা সিলেবাস হচ্ছে মানে সিলেবাস নেই এটা হচ্ছে পুরোই পুরোই সিলেবাস যতদিন বাঁচবেন ততদিন ইংরেজি শিখতে হবে ওকে সো ভালো থাকবেন এই পর্যন্তই আজকে গেলাম আমরা